তোমরা দেখতে পাচ্ছ ধান ক্ষেতটা খুব বড়, তোমাদের দেখানোর চেষ্টা করবো এইভাবে। আর ধান হয়েছে দেখতে পাচ্ছ, সবুজ সবুজ ধান হয়েছে, এই যে ধান হয়েছে তোমাদের দেখাবো। আর মাঠে জল উঠে গেছে, এখানে প্রচুর জোয়ার আমাদের খালে, আর মাটি প্রচুর নরম হয়ে গেছে, হালকা হালকা জলও আছে দেখাচ্ছি, তার উপর দিয়ে আমি হাঁটছি। আর এদিকেও রয়েছে চাষবাস, সেই সাইডে একটা বড় জোর রয়েছে। আর তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্লগ দেখানোর চেষ্টা করবো, আজকে কন্টেন্টটা খুবই ভালো হতে চলেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমাদের ব্লগ দেখানোর চেষ্টা করবো। আর দেখতে পাচ্ছ পাখি উড়ে যাচ্ছে, আর পাখিরাও খুব আনন্দিত হচ্ছে, মাঠে জল উঠেছে, মাছ ধরে খাবে, সেই জন্য। আর তোমাদের ব্লগ দেখাবো, দেখতে পাচ্ছ বক রয়েছে, আমরা দেখাবো। আর বকরাও বন্ধুরা বিশাল আনন্দ পাচ্ছে, জল উঠেছে, জানো তো সবাই এর জীবনে আনন্দ খুবই ইম্পর্টেন্ট, তাই এদেরও আনন্দ হচ্ছে দেখতে পাচ্ছ, উঠছে এখন। আর মাঠটা খুবই অবস্থা খারাপ, আস্তে আস্তে ধরে ধরে যেতে হচ্ছে ফোনটাকে। আর সাউন্ড একটু বন্ধুরা খারাপ হতে পারে, কেন এখানে বিশাল হাওয়া চলছে, বুঝতে পারছো? আর চারিদিকে দেখতে পাচ্ছ শুধু মাঠ আর মাঠ, আর বকরা দেখতে পাচ্ছ, আর সাইডে ঝিলও আছে, তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ জল উঠে গেছে, আর মাটিও নরম হয়ে গেছে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ঘন্টিটাও বাজিয়ে দেবে।